সুতরাং মুখ্যমন্ত্রীর দাবিটা কতটা সত্য? মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে ভ্রান্ত। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আর আমি কার্তিক মহাজন, আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেব এটা আমি বলতে পারি? আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে, এটা সম্ভব? কাজে এটা যখন হুমায়ুন কবির এই কথা বলেছেন, তাদের সিটিং এমএলএ, তাকে ঢাকার জন্য এবং একটা সম্প্রদায়কে তুষ্টি করার জন্য তিনি এই কথা বলেছেন, যে যিনি বলেন 70% এখানে আমরা, 30% এখানে হিন্দু সম্প্রদায়, 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাষণ ভাসিয়ে দেবো, তাকে প্রতিবাদ করলো না, তাকে ডেকে একটু শাসন করলো না, যেন ইমামরা লিখিত ভাবে আবেদন করছে, লিখিত ভাবে প্যাডে সই করে চিঠি পাঠাচ্ছেন, সেখানে হলো না। আমি কার্তিক মহারাজ, আমি আমি বলেছি ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মের কথা, আর সেখানে আমি বুথ এজেন্ট, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর একজন মুখ্যমন্ত্রী, তিনি আমার সুনাম করলেন কি আমার দুর্নাম করলেন, সন্ন্যাস হিসাবে কিচ্ছু আসে যায় না, সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনে, আমাকে জানে, আমাদের অনুগামী, আমাদের ফলোয়ার, আমাদের শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমাকে মানবেন। সুতরাং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিচ্ছু আসে যায় না, সন্ন্যাসী নিজের শ্রাদ্ধ করে নিজে সন্ন্যাসী হয়েছি, কি তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনোচিত, যো ন হৃষ্যতি ন দেষ্টি ন সচৌতি কাঙ্ক্ষতি, আমি সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী। আমি প্রার্থনা করি যাতে মুখ্য